পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগাও প্রাণ বাঁচাও স্লোগানকে সামনে রেখে মিছিলের আয়োজন। খান্দ্রা কলেজের জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের 100 জন সদস্যই মিছিলে পথ হাঁটলেন। খান্দ্রা কলেজ থেকে শুরু হয়ে মিছিলটি খান্দ্রা কমিউনিটি সেন্টার অব্দি গিয়ে ফিরে এসে আবার কলেজেই শেষ হয়। খান্দ্রা শ্মশান সংলগ্ন অঞ্চলে বৃক্ষরোপণ করেন ছাত্রছাত্রীরা। মিছিলে উপস্থিত ছিলেন 2 আধিকারিক, অধ্যাপক ধীরেন মান্ডি ও অধ্যাপক প্রশান্ত পাণ্ডা, করণিক রঞ্জিত মুখার্জি, অধ্যাপক কপিলেশ্বর নন্দী, অধ্যাপক আমন বিশ্বকর্মা, অধ্যাপক প্রশান্ত পাণ্ডা ও অধ্যাপক ধীরেন মান্ডিও ছিলেন। এদিনের এই মিছিল ও বৃক্ষরোপণের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে রাজা বাউরি রেহানা খাতুনরা জানান, আজকে মিছিলটা হলো আমাদের 24 তারিখ থেকে একটা বিশেষ শিবির চলছে NSS-এর, সেই NSS-এর বিশেষ শিবিরের অংশ হচ্ছে বৃক্ষরোপণ এবং গাছ সম্বন্ধে মানুষকে সচেতন করা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে গাছের অভাবে বৃষ্টি কম হয় এবং অনেক জায়গা শুকিয়ে যাচ্ছে, জল কমে যাচ্ছে। মানুষ যাতে গাছ লাগাতে উৎসাহ পায় তার জন্যই এই NSS ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা মিছিল করলাম। প্রসঙ্গত উল্লেখ্য, এই শিবির গত 24 তারিখ থেকে শুরু হয়েছে এবং 30 মার্চ শেষ হবে। সাইবার ক্রাইম, আইন কানুন, পরিবেশ সুরক্ষা ও সংস্কৃতি সংরক্ষণ প্রভৃতি নিয়ে প্রতিদিন সেমিনার চলছে।